আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের ইসলামী সম্মেলন 2019-এ আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু বিভিন্ন ভ্রান্ত ফেরকার মুখোশ উন্মোচন। এই ভ্রান্ত ফেরকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চারটি ফেরকা। এক, হিজবুত তাওহীদ। দুই, দুই কাদিয়ানি। তিন, মুনকিরে হাদিস আহলে কোরআন। চার, জঙ্গি সন্ত্রাসী। আরো একটা কথা বলি, যাকাত ফরজ ঠিক আছে মানলাম, কিন্তু আমার টাকা নাই, এখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে পারিনি, আমি কি জোর করে চুরি ডাকাতি করে অত সম্পদের মালিক হবো যাতে আমার উপর যাকাত ফরজ হয়? এটা কি চলবে? চলবে না। জেনে রাখুন, একামতের দিন বলেন, একামতের দিন একটা বিরাট বিষয়, সেই বিরাট বিষয়ের একটা ছোট্ট অংশ হচ্ছে রাষ্ট্রে ইসলাম বাস্তবায়ন। একামতের দিন মানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সকাল থেকে সন্ধ্যা, জন্ম থেকে মৃত্যু, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত প্রত্যেক পদক্ষেপে দিন বাস্তবায়ন নামে একামতের দিন। তার একটা অংশ হচ্ছে রাষ্ট্রে দিন দিন বাস্তবায়ন করা। এই রাষ্ট্রে দিন বাস্তবায়ন করা এই পৃথিবীর প্রত্যেক মুসলিম রাষ্ট্রের নেতার উপর ফরজ। জোর করে যেমন জাকাত করতে যাব না, ঠিক এখন আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দেয়নি, আমি জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাব না, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম কি চায়? ইসলাম আহমদ বিন হাম্বলকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। সাইয়েদ মুজাদ্দিদ আল-ফিসানিকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। ইবনে তাইমিয়াকে জেলে নিক্ষেপ করলো, বলেননি বিদ্রোহ করো। কি করেছেন? ইসলাম সংশোধনের চেষ্টা করা, আমরাও সংশোধনের চেষ্টা করব। লম্বা আলোচনা সংক্ষেপে একটা কথা বলতে চাই, যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতের দিনের ব্যাখ্যা এভাবেই হবে। কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই তা আমরা দেখি না, আমরা দরবারে আলেম নই, হায়াত থাকা পর্যন্ত এভাবে ইকামতের দিনের ব্যাখ্যা হবে। আরো একটা কথা বলে যাই, জেনে রাখুন, মুসলিমরা যে দুইবার বিপদে পড়েছিল, যখন বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল ক্রুসেডাররা, তখন কোন চুটা ফুটা ছুটকা ফুটকা সন্ত্রাসী জঙ্গি দলের নেতা বাইতুল মাকদেস মুক্ত করেননি, রাষ্ট্র ক্ষমতার মালিক সালাহউদ্দিন আইয়ুবি বাইতুল মাকদেস মুক্ত করেছিলেন। যখন হালাকু খা চেঙ্গিস খা মুসলমানদের মাথা কেটে মিনার বানাতো, তখন মুসলমানদেরকে হালাকু খা চেঙ্গিস খানের কবল থেকে কোন চুটা ফুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি। জাহির পারভেজ খান, যিনি যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সুলতান নাসিরা, তোমরা সাহায্যকারী নেতা চাও। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনদিন যদি এমন রাষ্ট্র নেতা আসে যে সালাহউদ্দিন আইয়ুবির মতো, জাহির পারভেজ খানের মতো জেহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জেহাদের সামনের কাতারে থাকবে। আমাদের পূর্বপুরুষরা কাপুরুষ ছিল না, ইংরেজদের বিরুদ্ধে আমরা এই জেহাদ করেছি। ইতিহাস খুলে দেখো, শাহ ইসমাইল শহীদ রাফুল আদাইন করতেন, বই লিখেছেন রাফুল আদাইনের পক্ষে। শাহ ইসমাইল শহীদ আহলে হাদিস ছিলেন, মাওলানা এনায়েত আলী মাওলানা বেনায়েত আলী আহলে হাদিস ছিলেন, রাজশাহী মালদা মুর্শিদাবাদে 12 বছর দিনের দাওয়াত দিয়েছেন। এই জন্য এই অঞ্চলে এত আহলে হাদিস, মাওলানা সানাউল্লাহ মৃতশরী আখবারে আহলে হাদিস পত্রিকায় লিখেছেন এই অঞ্চলে এত আহলে হাদিস কেন। কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম জেহাদের নেতা মাওলানা
বেলায়েত আলী মাওলানা ইনায়েত আলী এই অঞ্চলগুলোতে বারো বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষরা জেহাদ করে দেশ মুক্ত করেছে। কোনদিন যদি জেহাদের প্রয়োজন পড়ে তোমরা গর্তে লুকিয়ে থাকবে, আমরাই বীরের মতো জেহাদ করবো ইনশাআল্লাহ। কথা শেষ করি, এই যে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতে গিয়ে অনেকেই হয়তো ভাবতে পারে যে কেন এভাবে বাতিল ফেরকার বিরুদ্ধে বলতেছি, কেন জানেন? এটা চিরদিন আহলে হাদিসদের জিম্মেদারি। আহমদ বিন হাম্বাল যে লেগেছে মুতাজিলাদের বিরুদ্ধে মুখ বন্ধ করেনি, বাগদাদের রাস্তায় মার খেয়েছে, ঘোড়ার পিঠে চড়ে পিটানো হয়েছে, কিন্তু মুতাজিলা যারা বলেছিল যে কোরআন আল্লাহর বাণী নয় নাউজুবিল্লাহ, তাদের বিরুদ্ধে আহমদ বিন হাম্বাল মুখ বন্ধ করেনি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 8 বছর জেল খেটেছেন, 8-8 বার জেল খেটেছেন, জেলখানাতেই মারা গেছেন, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করেননি। আমরাও যতদিন হায়াত আছে, যত পারো 1000 কোটি টাকার মামলা দাও, যত পারো 5000 কোটি টাকার মামলা দাও, আরে কিসের মানহানি মামলা, ফাঁসির কাছে ঝুলিয়ে দাও পারলে, কিন্তু বাতিল ফেরকার বিরুদ্ধে আহলে হাদিসের বাচ্চার মুখ এভাবেই চলবে, মরা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শেষ করছি। আমি আপনাদের সামনে দাওয়াত দিতে আসিনি, দোয়া নিতে এসেছি। মাজলুম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আব্বুর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মেজো ভাই আব্দুর রহমান, যার বক্তব্য আপনারা শুনে থাকেন মাঝে মধ্যে, জামিয়া সালাফিয়া বানারসে পড়তেছে। ছোট ভাই আব্দুর রহিম মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর দিন প্রচার করতে চাই পারিবারিকভাবে, পুরো পরিবার মিলে এই দুই জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠার পেছনে এই উদ্দেশ্য। আল্লাহর কসম, দুনিয়াবি কোনো স্বার্থ নাই, শুধু আল্লাহকে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার গায়েবি মদদ আমাদের জন্য অব্যাহত রাখে, আল্লাহুম্মা আমিন। আমাদের যেন তার দিনের খেদমতের জন্য কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।